আসসালামু আলাইকুম স্বাগতম অল ইঞ্জিনিয়ারিং সলিউশনে আমি রয়েছি সোহেল আমিন আপনাদের সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছে সুইচ গিয়ার আজ আমি এই ভিডিওতে সুইচ গিয়ারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব সুইচ গিয়ার সুইচ গিয়ার মূলত কোনো একক বস্তু নয় এটি বৈদ্যুতিক সিস্টেমের স্বাভাবিক কার্যকলাপের সংযোগকারী বিচ্ছিন্নকারী রক্ষণাবেক্ষণকারী যন্ত্রপাতির সহ অবস্থানকে বোঝায় সুইচ গিয়ারের উপাদানগুলো হলো সার্কিট ব্রেকার রিলে বাসবার ফিউজ বুকলোস রিলে কন্টাক্টর ইন্সট্রুমেন্ট ট্রান্সফর্মার ইত্যাদি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার একটি নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ যন্ত্র যা সার্কিটের স্বাভাবিক অবস্থায় ক্রুটিপূর্ণ সার্কিটকে সরবরাহ হতে বিচ্ছিন্ন করে সার্কিটকে রক্ষা করে কিন্তু বিচ্ছিন্ন করার পর এটি সার্কিটকে নিজে নিজে সংযোগ করতে পারে না কোনো এক ব্যক্তির হস্তক্ষেপ করার মাধ্যমে এটিকে 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 পুনরায় কার্যক্রম করা যায় সার্কিট ব্রেকারের কার্যপ্রণালী সার্কিট ব্রেকারে দুইটি স্থির ও একটি চলনশীল কন্টাক্ট থাকে চলনশীল কন্টাক্ট পরিচালনার জন্য সিটি রিলে ও ট্রিপ কয়েল সার্কিট থাকে স্বাভাবিক অবস্থায় যে কারেন্ট প্রবাহিত হয় তার দ্বারা রিলে কয়েল তার দ্বারা রিলে কয়েল এনার্জাইজড হয় না এর ফলে ট্রিপ কয়েলও এনার্জাইজড হয় না সার্কিটে যখন সার্কিটে যখন শর্ট সার্কিট কিংবা অন্য কোনো ফল্টের কারণে লাইনে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন সিটিতেও অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় ফলে সিটিতে থাকা সংযুক্ত রিলে কয়েলও এনারজাইজড হয় এবং লিঙ্ক মেকানিজমকে আকর্ষণ করে ফলে লিঙ্ক মেকানিজমের মাধ্যমে সংযুক্ত চলনশীল কন্টাক্ট সরে আসে এভাবে সার্কিট ব্রেকার ব্রেক হয়ে সার্কিটকে রক্ষা করে থাকে সার্কিট ব্রেকারের প্রকার ভেদ অ্যাকর্ডিং ভোল্টেজ মানে ভোল্টেজ অনুসারে লো ভোল্টেজ সার্কিট ব্রেকার এক হাজার ভোল্ট পর্যন্ত হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার এক হাজার ভোল্টের উল্টে অ্যাকর্ডিং টু এক্সটেন্ড অয়েল সার্কিট ব্রেকার বাল্ক অয়েল সার্কিট ব্রেকার মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার সেলফ জেনারেটেড সার্কিট ব্রেকার এক্সটার্নাল জেনারেটেড সার্কিট ব্রেকার আমি আবারও বলছি অয়েল সার্কিট ব্রেকার বাল্ক অয়েল সার্কিট ব্রেকার মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার সেলফ জেনারেটেড অয়েল সেলফ জেনারেটেড সার্কিট ব্রেকার এক্সটার্নাল জেনারেটেড সার্কিট ব্রেকার উইথাউট অয়েল সার্কিট ব্রেকার ওয়াটার সার্কিট ব্রেকার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার সালফার হেক্সা ফ্লোরাইড সার্কিট ব্রেকার ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বাজবার বাজবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী যা পাত বা মোটা রড যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করে এবং এক বা একাধিক সার্কিটের মাধ্যমে উক্ত এনার্জিকে বিতরণ করে থাকে সেকশনালাইজ কোনো অংশে ক্রুটি হলে বাসবারের কোনো অংশে ক্রুটি সংগঠিত হলে সমগ্র বাজবার সিস্টেমের কার্যক্রম যাতে বন্ধ হয়ে না যায় এবং এতে বিভিন্ন সেকশনের সার্কিট ইনকামিং এবং আউটগোয়িং সার্কিটে সুষ্ঠু বন্টনে ও সিস্টেমের সর্বোচ্চ সাফল্য পাওয়া যায় ফিউজ ফিউজ একটি স্বল্প দৈর্ঘ্য কারেন্ট ক্ষমতা অনুযায়ী সরু ও কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবেহী পরিবেহী তার যা ইলেকট্রিক্যাল সার্কিটে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমাণে কারেন্ট বহনে সক্ষম যা ইলেকট্রিক্যাল সার্কিটে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমাণে কারেন্ট বহনে সক্ষম নির্দিষ্ট পরিমাণের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে ফিউজ নিজে গলে গিয়ে সার্কিটকে রক্ষা করে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে ফিউজ নিজে গলে গিয়ে সার্কিটকে রক্ষা করে ফিউজের ফিউজ প্রধানত দুই প্রকার লো ভোল্টেজ ফিউজ সেমি ইনক্লোজ রিওয়ারেবল ফিউজ সর্বোচ্চ পাঁচশো এম্পিয়ার পর্যন্ত ধারণ ক্ষমতা আই একটি হল এইচ আর সি ফিউজটি বারোশো পঞ্চাশ পর্যন্ত ধারণ ক্ষমতা হাই ভোল্টেজ ফিউজ কার্টিজ ফিউজ লিকুইড টাইপ মেটাল ক্লাড টাইপ এক্সপালশন ফিউজ ড্রপ আউট ফিউজ হরেন্ড ফিউজ রিলে রিলে এমন একটি স্বয়ংক্রিয় ডিভাইস যা বৈদ্যুতিক সার্কিটকে পূর্ব নির্ধারিত কোনো বৈদ্যুতিক শর্তের পরিবর্তনে সারা দেয় এবং প্রতিরক্ষার জন্য সার্কিটে সংযুক্ত অন্যান্য ডিভাইসগুলোকে কাজ করতে সহযোগিতা করে এবং প্রতিরক্ষার জন্য সার্কিটে সংযুক্ত অন্যান্য ডিভাইসগুলোকে কাজ করতে সহযোগিতা করে বৈদ্যুতিক সিস্টেমে রিলে সার্কিট ব্রেকার ও সিটির মাঝামাঝি অবস্থানে থাকে যখনই সিস্টেমে কোনো প্রকার দোষ দেখা দেয় তখনই রিলে স্বয়ংক্রিয়ভাবে সজাগ হয় ওঠে এবং সার্কিট ব্রেকারকে ট্রিপ কয়েলে এনার্জাইজড করে ফলে সার্কিট ব্রেকার খুলে যায় এবং এবং সিস্টেমকে বিপদের হাত থেকে রক্ষা করে সিস্টেমের প্রতিটি ক্রুটির প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হয় বলে একে নীরব প্রহরী একে নীরব প্রহরী কিংবা অতন্দ্র প্রহরী বলা হয় রিলের প্রকারভেদ অ্যাকর্ডিং টু টাইমিং স্পেশালিটি ইনস্টানটানিওয়াস টাইপ রিলে টাইপ ডিলে রিলে গ্রেডেড টাইম প্রোটেকশন টাইপ রিলে ইনভার্স টাইম লেগ রিলে ডেফিনেট টাইম লেগ রিলে ইনভার্স ডেফিনেট মিনিমাম টাইম রিলে অ্যাকর্ডিং টু টাইপ অফ ইউজ ওভার ভোল্টেজ ওভার কারেন্ট ওভার পাওয়ার রিলে আন্ডার ভোল্টেজ আন্ডার কারেন্ট আন্ডার পাওয়ার রিলে

অভ্যন্তরীণ কুলটি শনাক্ত করার জন্য বুকুর লোস রিলে ব্যবহার করা হয় এটি মূলত ট্রান্সফর্মারের মেইন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্ক এর মাঝামাঝি অবস্থানে স্থাপন করা হয় এটি মূলত ট্রান্সফর্মারের মেইন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্ক এর মাঝামাঝি অবস্থানে স্থাপন করা হয় প্রাইমারি রিলে যে সার্কিটে প্রোটেকশন দিতে হবে যে সার্কিটে প্রোটেকশন দিতে হবে রিলে সে সার্কিটে সরাসরি সংযুক্ত থাকলে রিলে সে সার্কিটে সরাসরি সংযুক্ত থাকলে তাকে প্রাইমারি রিলে বলে রিলে যদি সিটি এবং পিটি এর মাধ্যমে রিলে সার্কিটে সংযুক্ত থাকে তাহলে উক্ত রিলেকে সেকেন্ডারি রিলে বলে সেকেন্ডারি রিলেকে ব্যাকআপ রিলেও বলা হয় সেকেন্ডারি রিলেকে ব্যাকআপ রিলেও বলা হয় স্ট্যাটিক রিলে আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন এর মতে যে রিলে এর মধ্যে কোনো আর্মেচার বা অন্য কোনো ঘূর্ণায়মান উপাদান থাকে না বরং যান্ত্রিক গতিবিহীন সলিড স্টার্ট ম্যাগনেটিক বা অন্য কোনো উপাদান দিয়ে কাঙ্ক্ষিত উদ্দীপনা উৎপন্ন হয় তাকে স্ট্যাটিক রিলে বলে সুজগিয়ার সিস্টেমের বৈশিষ্ট্য সুইচ সিস্টেমের যে বৈশিষ্ট্য থাকা অত্যাবশ্যক তা হলো সংবেদনশীলতা বিশ্বস্ততা উচ্চগতি স্থায়িত্ব সম্প্রসারণ সুবিধা ও সরলতা এছাড়া কিছু বৈশিষ্ট্য থাকা অত্যাবশ্যক সেটি হল ক্রুটিজনিত অবস্থায় যেই পরিমাণ কারেন্ট প্রবাহিত হোক না কেন সেই কুটিযুক্ত অংশকে অবশ্যই বিচ্ছিন্ন করতে হবে কিন্তু স্বাভাবিক অবস্থায় নির্দিষ্ট লোড হতে সামান্য বেশি লোডের কারণে সিস্টেমের কোনো সমস্যা হওয়া যাবে না বৈদ্যুতিক সিস্টেমকে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ প্রদান করার জন্য কেবলমাত্র কুলটিযুক্ত অংশকে শনাক্ত করা এবং সেটি এবং সেটি সরবরাহ হতে বিচ্ছিন্ন করারও ক্ষমতা থাকা লাগবে বিভিন্ন যন্ত্রপাতির নিরাপত্তা আয়কল বৃদ্ধি এবং উত্তম সেবা প্রদান করার জন্য এটি উচ্চ গতি সম্পন্ন হতে হবে যত বেশি গতি হবে কুটির কারণে ক্ষতি হবার প্রবণতা ততই কম হবে এটি অবশ্যই বিশ্বস্ত হতে হবে নিশ্চিত করতে হবে যাতে এটি সঠিক সময় তার দায়িত্ব পালন করতে পারে সুজগিয়ারের যন্ত্রপাতি সুজগিয়ারের যন্ত্রপাতি সমূহ এমন হতে হবে যাতে ভবিষ্যৎ পরিবর্তন বা পরিবর্তনে কোনো প্রকার সমস্যার সৃষ্টি না করে সুজগিয়ার এবং প্রোটেকটিভ ডিভাইসগুলোর অপারেশন এবং এর ভাগ এর গঠন অবশ্যই সরল হতে হবে সুজগিয়ার এবং প্রোটেকটিভ ডিভাইসগুলোর অপারেশন এবং এর গঠন অবশ্যই সরল হতে হবে যাদের নতুন কেউ খুব সহজেই এর অপারেশন বুঝতে পারে